শত প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার পথে প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে এই মুহূর্তে টুঙ্গি পাড়ায় আছেন সানভীর উপর সরাসরি যাচ্ছে তার কাছে নিজস্ব অর্থনা করা দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু প্রকল্পটির আজকে সমাপনী করা হয়েছে এবং সেই সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন নিজ জেলা নিজ গ্রাম টুঙ্গিপাড়ার পথে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন এবং প্রথমেই তিনি এসে টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা জানানোর পরে তিনি আজকে নিজ বাড়িতে অবস্থান করবেন এবং নিজ বাড়িতে অবস্থান করে আগামীকালকে বেশ কয়েকটি কর্মসূচি আছে তার মধ্যে সকালের দিকেই গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন এবং এসব বঙ্গবন্ধুকে জানি শীর্ষক একটি অ্যালবামের মোরক উন্মোচন করবেন এরপর পরেই তিনি চলে যাবেন টুঙ্গিপাড়া মাল্টি মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করতে এবং সেখান থেকে তার কার্যক্রমের পরিসমাপ্তি ঘটবে এবং বিকেলবেলা তিনি বঙ্গবন্ধু সমাধিতে তিনি পাঠ এবং মোনাজাতে অংশগ্রহণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকের কিন্তু নিজ বাড়িতে অবস্থান নেওয়া এবং অন্য দিনের চেয়ে একটু আলাদা কারণ আজকে তার একটি সফল পরিসমাপ্তি যে দেশের সবচেয়ে বড় সাহসী প্রকল্প পদ্মা প্রকল্প সেটির সমাপনী শেষে তিনি নিজ বাড়িতে আসছেন এবং সেজন্য বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এর মধ্যে বেশ কয়েক ঘন্টা থেকে দেখতে পাচ্ছে যে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা অবস্থান করছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাকে এই পদ্মা সেতু প্রকল্পর মতো একটি বড় প্রকল্প তিনি যে সাহসিকতার সাথে শেষ করেছেন এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে একুশটি জেলার জন্য তিনি যে দ্বার উন্মোচন করেছেন সেজন্য তাকে কৃতজ্ঞতা এবং তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং আগামীকালকে এবং আজকের এই অনুষ্ঠানের জন্য পুরো জায়গাটি একটি নিরাপত্তার চাদরে ঠেকে দেওয়া হয়েছে তো এই ছিল এখন পর্যন্ত বঙ্গবন্ধু সমাধিস্থল থেকে সবশেষ তথ্য সরস্বাযুক্ত ছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়